বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম। ফার্স্ট বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় বা যে কোনো ইংরেজি বাক্যকে আমরা কিভাবে বাংলায় অনুবাদ করতে পারি। তো বন্ধুরা জানার ইচ্ছে থাকলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর পাশের বেল আইকনে ক্লিক করুন আমাদের সর্বশেষ ভিডিওগুলো পাওয়ার জন্য। প্রথমে আমরা স্ক্রিন থেকে ট্রান্সলেট অ্যাপটি ওপেন করব, এরপর উপরে বাম পাশে ভাষা নির্বাচন করার অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমরা বেঙ্গলিটা সিলেক্ট করে দিলাম, এরপর ডান পাশে অ্যারাবিক আছে ওটা থেকে আমি ইংলিশ সিলেক্ট করে দেবো, কারণ আমরা বাংলা থেকে ইংলিশ শিখবো। তো এখন আমি যে কোনো একটা বাংলা ওয়ার্ড লিখব কিবোর্ড চেঞ্জ করে। তো আমি একটা ওয়ার্ড লিখতেছি বাংলা শব্দ, আমি সিদ্ধান্ত লিখতেছি, র্যান্ডামলি একটা ওয়ার্ড লিখতেছি। আপনারা যে ওয়ার্ডটা সম্পর্কে ইংরেজি জানতে চান ওই ওয়ার্ডটা এখানে লিখতে পারেন, বাংলা ওয়ার্ডটা কিবোর্ড সিলেক্ট করে লেখার সাথে সাথে ওই বাংলা শব্দটার ইংরেজি চলে আসছে, নাউন সহ অনেকগুলা প্রতিশব্দ সহ চলে আসছে। এখন আমি এটা ডিলিট করে দিব ক্রস আইকনে ক্লিক করে, এরপর আমি একটা বাংলা বাক্য লিখব এটা ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য। তো আপনারা যে বাংলা বাক্যটি ট্রান্সলেট করতে চান ওটা এখানে লিখবেন, সম্পূর্ণ বাক্যটা লিখবেন। তো আমি একটা বাক্য লিখলাম, আমি 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছি লিখে, এরপর এন্টার করলাম। এখানে দেখা যাচ্ছে আই হ্যাভ বিন ওয়াইটিং ফর অ্যান আওয়ার, এটা দেখা যাচ্ছে। এরপর আমি ক্রস আইকনে ক্লিক করলাম। এখন আমি দেখাবো কিভাবে অনেকগুলা বাংলা বাক্য একসাথে ট্রান্সলেট করতে হয়। তো এই জন্য আমি ব্রাউজার থেকে প্রথম আলো ওয়েবসাইটে গেলাম, এখান থেকে আমি কিছু বাংলা অংশ কপি করব, ড্র্যাগ করে এটা আমি কপি করলাম, কপিতে ক্লিক করে সিলেক্ট করে এরপর আমি ট্রান্সলেট অ্যাপে চলে গেলাম। এরপর ওই যে খালি বক্সে এটা আমি চেপে ধরে পেস্ট করে দিব, পেস্ট করার সাথে সাথে এটা ট্রান্সলেট হয়ে গেছে দেখা যাচ্ছে। আমরা এখন এই বাংলা অনুবাদটা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। এখন আমি ক্রস করে দেব, এখন আমরা দেখব ইংলিশ থেকে কিভাবে আমরা বাংলা ট্রান্সলেট করতে পারি। তো আমি কিবোর্ড চেঞ্জ করলাম, এরপর একটা ইংরেজি শব্দ লিখলো যেটার অর্থ আমি জানি না, বা আপনারা যেটা অর্থ জানেন না ওইটা ইংরেজি শব্দটা এখানে লিখবেন। তো সাপোজ আমি একটা শব্দ লিখলাম সাইকোলজি, মনোবিজ্ঞান, সাথে সাথে এটার অর্থ শো করতেছে অনেকগুলো অর্থ সহ, আমি ক্রস করে দিলাম। এখন আমি ইংরেজিতে একটা সেন্টেন্স লিখব যেটার বাংলা অর্থ আমি জানতে চাচ্ছি। তো আপনারা যেটা অর্থ জানতে চাচ্ছেন ওই ইংলিশ সেন্টেন্সটা এখানে লিখবে, সম্পূর্ণটা লিখবেন। যেমন আমি হি উইল কাম এগেন লিখলাম, সে আবার আসবে, এরকম আমি ক্রস করে দিলাম। এখন আমি ওয়েবসাইটে চলে গেলাম, এখান থেকে আমি অনেকগুলো সেন্টেন্স সিলেক্ট করব যেগুলো বাংলাতে অনুবাদ করব। তো আমি বিবিসি ওয়ার্ল্ড থেকে একটা আর্টিকেলের কিছু অংশ সিলেক্ট করব। তো আপনারা যেটার অর্থ জানতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন, এরপর কপি করবেন। আমি কপিতে ক্লিক করলাম, ক্লিক করে ট্রান্সলেট অ্যাপে চলে গেলাম মিনিমাইজ করে, এরপর এখানে আমি এটা ফেস্ট করে দিলাম চেপে ধরে, তো সাথে সাথে এটা ট্রান্সলেট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করবেন, কোনো ডিকশনারির প্রয়োজন নেই এই গুগল ট্রান্সলেটের সাহায্যে। তো এখন আমরা দেখব কিভাবে এই ট্রান্সলেট অ্যাপটি আমাদের ফোনে পেতে পারি, এই জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে, প্লে স্টোরে সার্চ বক্সে ট্রান্সলেট লিখবে, ট্রান্সলেট লিখলে অ্যাপটি চলে আসবে। আর যদি আপনারা এখান থেকে ইনস্টল করতে না পারেন আমার ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি সামনের ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফার্স্ট বাংলা টেক চ্যানেলের সাথে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।